হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আওয়ার স্টোরি, আমাদের গল্পতে। আমি উর্মি, ক্যানাডার ক্যালগেরি শহর থেকে। এই মুহূর্তে এখন আমি আমার বাসায় আছি। শুরু করতে যাচ্ছি আমার আজকের ব্লগ, আর আজকের ব্লগের স্পেশাল গেস্ট হচ্ছে অ্যারিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অ্যারিককে আমি কিছু প্রশ্ন করব, যেহেতু অ্যারিক এখানে এসেছে এক সপ্তাহ হয়ে গেছে। স্যার, অ্যারিককে আমি জিজ্ঞেস করব, আজকে অ্যারিক ডাউন টাউনে ঘুরতে গিয়েছে এবং সি ট্রেনে করে, কেমন লেগেছে তোমার? পুরো জার্নিটাই খুব নতুন ছিল, একদম লাইক ফার্স্ট টাইম। 10 দিন পরে সব ফর্মালিটিস পূরণ করার পরে ফাইনালি একটা ঘুরতে বেরোনোর অপরচুনিটি। তো আমি যেইখানে লাইক পরবর্তীতে থাকবো সেইখানকার সেই এরিয়া থেকে বের হলাম। তো ওই বাসায় একটা ছেলে আছে, তার নাম রেদওয়ান, সে আমার এজের, তাই জিনিসটা আরও বেশি ইজি হয়ে গেল, কারণ সে তার আইডিয়া আছে এখানকার পাবলিক ট্রান্সপোর্ট সম্পর্কে যেটা আমার নাই। তো ও হেল্প করছে অ্যান্ড ও আমার সাথে গিয়েছে আজকে। তো জার্নিটা স্টার্ট হলো, আমরা ওই মেলবার্ন রোডেরই একটা বাস স্টপে দাঁড়ালাম, দেন 127 নাম্বার বাসটা নিলাম, যেটা একদম সোজা বরাবর মালবোরো স্টেশনে গিয়ে দাঁড়ালো। দেন আমরা ওইখান থেকে সি ট্রেন নিলাম, উইচ ইজ লাইক মেট্রো ট্রেন। আপনারা যদি কেউ US ভ্রমণ করেন, যেটা সেম নিউ ইয়র্ক ট্রেন বা হোয়াট এভার মেট্রো ট্রেন, ওইটাই সেম। আজ ঢাকায়ও মেট্রো ট্রেন ওপেন হলো আমাদের দেশে স্বাধীনতা অনেক বছর পর। তো ঢাকায় এক ধরনের উদ্বোধন হলো, আমার জন্য এক ধরনের উদ্বোধন হলো, কারণ আমি ক্যানাডায় ফার্স্ট আজকে উঠেছি। তো ওই ট্রেন ধরে একদম ইজি ফার্স্ট আমরা সিটি হল নামে একটা স্টেশনে নামি, দেন ওইখান থেকে আবার একটা কিছুক্ষণ হেঁটে আরেকটা স্টেশনে গিয়ে আমরা ডাউন টাউনে ঘুরতে যাই। দেন ওইখানে হাঁটাহাঁটি করি, অনেক বড় বড় বিল্ডিং, অনেক ডেকোরেশন করে, অনেক লাইটিং, ফুল একটা সিটি মোড ওইখানে। দেন অনেকগুলা কর্পোরেটের বিল্ডিং, যেইগুলা অনেক বড় বড় কোম্পানি যেমন TD ব্যাংক, CIBC ব্যাংক এটসেট্রা, ওসব ব্যাংকের ইউজ করে। দেন ওইখানে আবার মানুষজন থাকে, রেসিডেন্সিয়াল বিল্ডিংসও আছে। তো ওভারঅল একটা নাইস এরিয়া, অ্যান্ড দেন ইটস আই উড সে দ্য আরবান সাইড অফ ক্যালগারি। তো ওইখানে অনেক খানা দানা বা অনেক ব্র্যান্ডের একদম উইদিন দ্য সেম এরিয়া, একটু হাঁটলে আপনি সবকিছু অ্যাক্সেস পাবেন। তো ওইটাই ডাউন টাউনে ভ্রমণের, ডাউন টাউনে গেলেই মনে হয় যেন ক্যানাডায় আছি, তাই না? মোর লাইক ডেকোরেশন আর ওগুলো দেখে একটু লাইক একটু দেশ থেকে আলাদা হবে, বাট ওভারঅল আমার জন্য, আমি যখন থেকে টরন্টো স্কাইলাইন দেখি তখন থেকে ইট ফেল ডিফারেন্ট। কারণ আমি যতটুকু মনে পড়ছে ক্যানাডা সীমান্তে প্রবেশ করছিলাম এখানে সকালবেলায়, তো আমি আমার প্লেনের জানলা থেকে দেখলাম সব সাদা সাদা সো স্নো। তো তখন থেকে আমার জন্য ক্যানাডা ক্যানাডা ফিল আসতেছে, বাট সত্যি বলতে আজকে আরেকটু বাড়ছে, কারণ এ অনেক প্রায় 2019 পর এটাই আমার অনেক লাইক বড় একটা সিটি দেখা। হ্যাঁ, ওই ফিলিংটা আছেই। আচ্ছা আচ্ছা এরিক, তুমি এত দেশ থাকতে, যেমন হচ্ছে ক্যানাডা, আমি জানি যে ক্যানাডা বিশ্বের 7টা সেরা দেশের মধ্যে পড়ে যদি র্যাঙ্ক করা হয়। সো ক্যানাডা তো চুজ করেছো, ঠিক আছে, কিন্তু এর মাঝে অনেকগুলো দেশ, সেরা সেরা দেশ আছে, যেমন হচ্ছে USA, অস্ট্রেলিয়া, UK, আরো অনেকগুলো দেশ আছে। তুমি ক্যানাডা কেন চুজ করেছো? পড়াশোনা করার জন্য, হায়ার স্টাডিজ এর জন্য ক্যানাডাকে কেন চুজ করেছো? সত্যি বলতে ক্লাস 8 থেকে এটাই যে মানে হায়ার স্টাডিজ আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকেই বাইরে করা হবে, তো তখন থেকে বিভিন্ন দেশ নিয়ে রিসার্চ করা হলো। USA বলেন, UK বলেন, ক্যানাডা, অস্ট্রেলিয়া, এভরি কান্ট্রি ওয়াজ ইন মাই কনসিডারেশন অ্যান্ড অপশন। তো অ্যাজ আমার ক্লাস বাড়তে থাকলো, ক্লাস 9 শেষ করে 10, 10 শেষ করে 11, এভাবে দেখলাম চান্সেসগুলো নিয়ার আউট হয়ে আসলো, অ্যান্ড জাস্ট লাস্টে দিয়ে দুইটা কান্ট্রি বাকি ছিল, আইদার UK আর ক্যানাডা। তো সব কিছু বিবেচনা করে আমি ক্যানাডা চুজ করেছি, কারণ আমার অ্যাকসেপ্টেন্স, আমি ক্যানাডিয়ান ইউনিভার্সিটি থেকে বেশি একটা অ্যাকসেপ্টেন্স পেয়েছি। আর আপনি যদি ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে পড়ার পর যদি PWGP পান, আপনার জব অপরচুনিটি থাকবে 3 বছরের মতো, প্লাস ইমিগ্রেশন অপরচুনিটি প্রায় সবারই জানা আছে যে বর্তমানে ক্যানাডায় ইমিগ্রেট করা ইন দ্য লিগাল ওয়ে ইজ দ্য সেফেস্ট অ্যান্ড অনেক তাড়াতাড়ি হয়, যেটা UKতে পসিবল না। তো অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেটা ক্যানাডা UK থেকে এক র্যাঙ্ক আমার জন্য আগে ছিল, তাই বলে ক্যানাডা চুজ করা হলো। আচ্ছা, তোমার প্রসেসিংটা যদি একটু বলতে, যে কিভাবে তুমি অ্যাপ্লাই করেছো, কি কি করতে হয়েছে, স্টেপগুলো যদি একটু শেয়ার করতে, যে এখানে আসার আগে তুমি কি কি করেছো, স্টেপগুলো।
স্টেপগুলা লেন্দি হলো আমার যা মনে আছে বা মনে পড়তেছে তা আমি বলবো। আমার যখন রিসার্চ করা হয় তখন আমি আমি যখন গ্রেড 11-এ, যেটা আমাদের কারিকুলাম এএস লেভেল, তখন থেকে ইউনিভার্সিটি নিয়ে রিসার্চ শুরু, মানে 12-এর পর কই যাব। ঠিক তখনই যখন মোটামুটি কান্ট্রি চুজ হয়ে গেল, দেন গিয়ে অ্যাপ্লাই করার পালা। আস্তে আস্তে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস, আপনার এমবেসি রিকোয়ারমেন্টস প্রত্যেকটা লিস্ট বের করলাম কি কার কি লাগে। যেমন ইউনিভার্সিটি বা এমবেসির জন্য আমাকে আইএলস মাস লাগলো, কারণ স্টুডেন্ট ভিসার জন্য আইএলস মাস অ্যান্ড ইউনিভার্সিটি 6.5 রিকোয়ারমেন্ট দিয়েছিল। তো প্রথম কাজ ছিল আইএলসটা শেষ করার। দেন আইএলস করার পর আমি আসলে প্রেডিকশন গ্রেড দিয়ে অ্যাপ্লাই করেছি, যেটা আমাদের 12-এর বোর্ড এক্সামের আগে স্কুল থেকে একটা প্রেডিক্টেড গ্রেড যে এই ছাত্র এরকম গ্রেড পেতে পারে, তো ওইটাই মেনটেন করতে হয় অ্যাট দি এন্ড অফ দি ইয়ার, অ্যাট দি এন্ড অফ দি বোর্ড। তো না করলেও মাঝে মাঝে ইউনিভার্সিটি এক্সট্রা কোর্সেস দিয়ে ওইটা করে ফেলে, বাট সামটাইমস ইটস বেটার ইফ ইউ ক্যান মেক ইউর রিকোয়ারমেন্টস ডান। দেন এরপরে দুনিয়া লিস্ট দিল কি করতে হবে না করতে হবে। তো আমার যেটুকু মনে পড়ছে, আমি মেডিকেল টেস্ট করলাম ঢাকা গিয়ে, দেন বায়োমেট্রিক করলাম, দেন আমাদের মিডল স্কুলের ভাইস প্রিন্সিপাল আমাকে অনেক হেল্প করেছে অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে, দেন অনলাইন অ্যাপ্লিকেশন করলাম, VFS মেডিকেল সব করলাম। ওভারঅল 60 দিনের মাথায় ভিসা আসলো আমার। ওয়াও, দ্যাটস গ্রেট। এইটা দিয়ে মানে প্রসেসটাতে এর আগে আমাকে SOP ক্রিয়েট করতে হয়েছিল, স্টেটমেন্ট অফ পারপাস, যেটা আপনার মতোই কেছে ওয়াই ক্যানাডা বা কি করবেন না করবেন। তুমি কি লিখেছো একটু মানে ধারণা দিবা সবাইকে? জি, SOP-তে বরাবর একটা সুন্দর ইন্ট্রোডাকশন দিয়ে লিখতে হবে আপনি কেন ক্যানাডা চুজ করবেন, আর কেন এই পার্টিকুলার ইউনিভার্সিটি। আমার কারণে ক্যানাডা চুজ করা হয়েছিল, আগেই বললাম যে বিভিন্ন চয়েসের কারণে যেটা ওই ফ্যাক্টরগুলো এগিয়েছিল। দেন আমার মেজর অনুযায়ী ক্যালগারি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালগারি ওয়ান অফ দ্য বেস্ট, তাই আমি ওগুলো লিখলাম। দেন বললাম যে কীভাবে এই ডিগ্রি আমার ব্যাক ইন কান্ট্রি আমাকে হেল্প করতে পারে, কীভাবে আমি এই শিক্ষাটা দেশে কাজে লাগাতে পারি, ঠিক এই জিনিসগুলো নিয়ে SOP লেখা মূলত। অনেকেই অ্যারিকের পরিচয় জানতে চেয়েছে, অ্যারিকের গ্রামের বাড়ি কোথায়, অনেকেই গেস করে ফেলেছে অ্যারিকের কথা শুনে যে অ্যারিকের বাড়ি হচ্ছে চিটংয়ে। সো অ্যারিকের মুখ থেকে শুনবো অ্যারিকের পরিচয়, যেমন অ্যারিক কোথায় পড়াশোনা করেছে, ওর বাড়ি কোথায়, সবকিছু যদি তুমি একটু ছোট্ট করে সবাইকে ইন্ট্রো দিতে। তোমার আমার পুরো নাম সাফাত ইমাম অ্যারিক, আর আমি অরিজিনালি ফ্রম চিটাগং অ্যান্ড আমার গ্রামের বাড়ি মিরসরাই। তো আর আমি আমার হোল লাইফে চিটাগং শহরে কাটিয়েছি। আমি প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল থেকে আমার হাই স্কুল শেষ করেছি A-levels দিয়ে এই বছর 2022 সালে। আচ্ছা অ্যারিক, তুমি যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছো, ইন্টারন্যাশনাল স্কুল, সো তোমার কি আইএলটিএস করা লেগেছিল? জি, অ্যাজ আমি আগেই বললাম আইএলটিএস কিন্তু আপনার ইউনিভার্সিটি না চাইলেও ক্যানাডিয়ান এমবেসি মাস চাই ফর স্টুডেন্ট ভিসা, তো তাই আমার মাস লেগেছে। আমার ইংলিশে কি গ্রেড ওইটা ইউনিভার্সিটির সাথে ডিরেক্ট সম্পর্ক থাকলেও এমবেসি ইংলিশের গ্রেড চাই না, আর তারা 6.5 রিকোয়ারমেন্ট দিয়ে দেয় আইএলটিএস এর জন্য একটাই স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা তোমার কত ছিল? আমার ওভারঅল 7.5 ছিল, আমার প্রত্যেকটা মডিউল মনে নেই, বাট একটু বলতে হবে যারা পরে অ্যাপ্লাই করবেন বা করতেছেন, যে অনেক সময় অন্যান্য স্কোরেও কনসিডার করতে পারে, বাট স্টিল ট্রাই ইউর বেস্ট। অ্যারিক, থ্যাংক ইউ সো মাচ এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে, যারা কিনা নতুন ক্যানাডায় আসতে চাচ্ছেন, এখানে এসে পড়াশোনা করতে চাচ্ছেন, তাদের জন্য তো অনেক হেল্পফুল হবে। এই তো অ্যারিকের কাছ থেকে আরও গল্প শুনবো আমরা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তবে অ্যারিককে নিয়ে কালকে আমরা ঘুরতে বের হব, দেখি কোথায় নিয়ে যাওয়া যায়। দেখা হবে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।